তৌহির হৃদয় অনর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিশ্বকাপ জয়ী দলের সদস্য হয়ে আসার পরে আলোচনায় তেমন একটা ছিলেন না কিন্তু পর্যায়ক্রমিকভাবে তিনি কিন্তু ক্রিকেট বোর্ডের নজরে ছিলেন যেমন গত টি টোয়েন্টি বিশ্বকাপে যখন শ্রীরাম টি টোয়েন্টি দলের দায়িত্ব নেন সেই শ্রীরামের ক্যাম্পেও তিনি ডাক পেয়েছিলেন সেখানে শ্রীরামের তালিম নেয়ার তার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বড় বড় কোচের তালিম তিনি নিয়েছেন কিন্তু হঠাৎ করে এই বিপিএলে এসে এতটা চমক তিনি দেখালেন কিভাবে সেই চমক দেখানোর ইতিহাসের পেছনে আদৌ কি কোনো রহস্য লুকিয়ে আছে বগুড়ার ছেলে তৌহিদ হৃদয় তার বাবা সরকারি কর্মকর্তা মা গৃহিণী সরকারি কর্মকর্তা বাবা কিন্তু চাননি ছেলে ক্রিকেটার হক ক্রিকেটার হয়ে তার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে সেই সন্দেহ থেকেই হয়তো বাবা চাননি ছেলের ক্রিকেটার জীবন কিন্তু মা ঠিকই চেয়েছিলেন মা বাবাকে না জানিয়ে পরিবারের কাউকে না জানিয়ে তার বাবার বাড়ির একটা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে ছেলেকে ঢাকার একটা একাডেমিতে ভর্তি হওয়া এবং ট্রেনিং নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন তহিদ হৃদয়ের জীবনের কাহিনী অর্থাৎ ক্রিকেটার জীবনের কাহিনীর শুরুটা ওখানে সেখানেও প্রতারিত হয়েছিলেন তারপরে আস্তে 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 আজকের তহিদ হৃদয় তৈরি হয়েছেন তহিদ হৃদয় ব্যক্তিগত জীবনে ক্রিকেটিং জীবনে ক্রিকেটার জীবনে তিনি বাংলাদেশের সব থেকে ভালো ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে দারুণভাবে ফলো করেন মুশফিকের একাগ্রতা পরিশ্রম করার যে ধৈর্য চেষ্টা সব কিছুই তাকে মুগ্ধ করে এমনকি এবার বিপিএলে যে ব্যাট দিয়ে মাত্র তিন ম্যাচে একশো পঁচানব্বই রান করেছেন দশটা ছয় মেরে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কার রেকর্ডও তার সর্বোচ্চ রানের রেকর্ডও তার দুর্ভাগ্যজনকভাবে ইঞ্জুরিতে পড়ে দুই সপ্তাহের বেশি সময় তিনি বিপিএল থেকে আউট হয়ে গেছেন চিটাগাং পর্বে খেলার তার সৌভাগ্য হচ্ছে না নিশ্চিত করেই তিনি যদি সব ম্যাচগুলো খেলতে পারতেন তাহলে হয়তো এই বিপিএলের সেরা ব্যাটসম্যান কিংবা সেরা খেলোয়াড় হতেই পারতেন যেমন ছন্দে তিনি ছিলেন বিশেষ করে শেষ ইনিংসটা যা খেলেছেন সেটি অসাধারণ সেটি বিশ্বের যে কোনো বড় ব্যাটসম্যানের সঙ্গে তুলনা করা যেতে পারে তহির হৃদয়ের ব্যাট থেকে যে রান এসেছে সেটি মুশফিকের গিফট করা ব্যাগ সেই ব্যাটের কথা তিনি গণমাধ্যমকে বলেছেন যে মুশফিক ভাই আমাকে ভালোবেসে এই ব্যাটটা উপহার দিয়েছে সেই ব্যাট নিয়েই বিপিএল মাতিয়েছেন তিনি এখন অপেক্ষা করছেন ইঞ্জুরি থেকে ফিরে আসার তহিদ হৃদয় সংবাদ সম্মেলনে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটি হচ্ছে তার অধিনায়ক মাশরাফি মাশরাফি তাকে বলেছিলেন যে মাশরাফি যখন সিলেট দল গঠন করেন তখন নাকি প্রথম টার্গেট ছিল তহিদ হৃদয়কে কেনার এবং সেটি তিনি করেছেন কতটা আত্মবিশ্বাস তৈরি হয় একটা তরুণের মনে যখন অধিনায়ক বলেন যে আমার প্রথম টার্গেট ছিল তোকে কেনার এবং আমি তোকে কিনেছি এই আত্মবিশ্বাস থেকেই তহিদ হৃদয় হয়তো জ্বলে উঠেছেন বিপিএলে যে জ্বলে ওঠা বিপিএলকে শুধু নয় বাংলাদেশের ক্রিকেটকে আশাবাদী করেছে তহিদ হৃদয়ের প্রথম তিনটি ইনিংস চার ম্যাচে তিন ইনিংস খেলার সুযোগ পেয়েছেন তিনি সেই তিন ইনিংসে যে ব্যাটিং দেখিয়েছেন যে ব্যাটিং শিল্পটা তিনি দেখিয়েছেন যে সাহসটা দেখিয়েছেন দাঁড়িয়ে থেকে ছক্কা মারতে যে বিশাল দীর্ঘদেহী মানুষ হতে হয় না অনেক স্বাস্থ্য থাকতে হয় না সেটি হৃদয় মাঠে প্রমাণ করেছেন ব্যাট এবং বলের যে অসাধারণ টাইমিং এবং তার ব্যাট চালানোর যে অসাধারণ ভঙ্গি বাউন্সারকে নিজের আয়ত্তে নিয়ে শরীরকে কন্ট্রোল করে শরীরকে পেছনে নিয়ে কাভার দিয়ে চার মারা ছয় মারার যে অসাধারণ দৃশ্যগুলো সেগুলো শুধু সচিন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি ওদের সঙ্গে তুলনা হয় তাই আমরাও বারবার বলেছি তহিদ হৃদয় বাংলাদেশের ব্যাটিংয়ের ইতিহাসে আগামীতে অনেক বড় একটা বিস্ময়ের নাম বিপিএলে ইঞ্জুরিতে পড়েছেন চট্টগ্রাম পর্ব খেলা হচ্ছে না ঢাকা পর্বও তার খেলা হবে না সিলেট পর্বে গিয়ে তিনি আবার খেলবেন হয়তো যদি সেরে ওঠেন আমরা চাই তিনি ছন্দে ফিরিয়ে আসুন এবং সিলেট পর্ব থেকে পরবর্তী ফাইনাল পর্যন্ত যেহেতু আমরা আশা করছি এবং সিলেটের দলের অবস্থা তাই বলছে তারা ফাইনাল খেলবে সেই ফাইনাল পর্যন্ত তৌহিদ আগের ছন্দে যদি খেলতে পারে এখনও কিন্তু অসম্ভব কিছু নয় বিপিএলের সেরা খেলোয়াড়ের তকমাটা এই তরুণের হাতেই উঠবে মাত্র তো বাইশ বছর বয়স এখনি এই ঝলক আগামীটা তহিদ হৃদয়ের এবং আগামীর বাংলাদেশের ক্রিকেটটা এই হৃদয়দের নিয়েই স্বপ্ন দেখবে যারা সাকিব আল হাসানদের বিকল্প হিসেবে বুক চেতিয়ে দাঁড়িয়ে যাবে